হঠাৎ আচমকা যদি আপনার দরবার দুয়ারে এসে হাজির হয় একটা আইনি নোটিশ, যেটাকে অনেক সময় আমরা লিগ্যাল নোটিশ বলি, যে কোনো কারণে হতে পারে, বিষয়টা নিয়ে আপনাদের ধারণা নাই, আপনি জানেন না, আপনি সেই বিষয়ে অবগত না, কিন্তু কিভাবে কোর্ট থেকে আপনার কাছে একটা নোটিশ চলে আসছে, এমন সময় আমরা সবাই কি আচমকা হয়ে যায়, ভয় পেয়ে যাই, আমরা কি করব, সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারি না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের বা দেশের নাগরিকের কি করা উচিত, কি ভাবা উচিত, সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমরা সাধারণ মানুষ, আমরা আদালতকে, কোর্টকে অনেকেই ভয় পায়, ভয়ে আসি না, কিন্তু কোনো কারণে, ব্যবসায়িক কাজ কারণে হোক, সমাজে চলার কারণে হোক, আপনার দ্বারা অনেক কাজ ঘটে গেছে, কিন্তু কিভাবে কেউ প্রতারণা করে হোক, আপনাকে ফাঁসানোর জন্য হোক, আপনাকে কিন্তু লিগ্যাল নোটিশ দিতেই পারে। তো লিগ্যাল নোটিশ দিলেই যে কিছু একটা হয়ে গেল, আপনি ভয়ে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন, হ্যাঁ, আপনি বিচলিত হয়ে যাবেন, এটা কিন্তু ভাবার কোনো বিষয় না। আপনাকে কিন্তু অনেক বিষয় ভাবতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আমি আপনাদের সামনে আলোচনা করব সে লিগ্যাল নোটিশ বিষয়টা কী। বিষয়টা হচ্ছে যে কোনো বিষয় সম্বন্ধে আপনাকে অবগত করা, কোনো প্রতিপক্ষ আপনাকে কোনো বিষয়ে কারণ জানতে চায়, আপনি একটা অপরাধ করেছেন, আপনি কাউকে চেক দিয়েছেন, সেই টাকা পরিমাণ মতো টাকা কিন্তু ব্যাংকে নাই, তার আইনগতভাবে বলা আছে যে চেক দিয়েছে তার কাছে একটা নোটিশ পাঠাতে হবে কেন টাকা নাই, এবং এক মাসের সময় আপনি পাবেন। অথবা আপনি কোনো কাজ করেছেন, সেই কাজটা আপনি কেন করেছেন, অন্য একটা পক্ষের জন্য সেটা খারাপ হয়েছে, সে আপনাকে লিগ্যাল নোটিশ দিতে পারে যে আপনি সেই কাজটা কেন করেছেন, 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে আপনি কারণ দর্শান। অথবা আপনি কোনো কাজই করেননি, কেউ আপনাকে প্রতারণা করার জন্য অথবা বিপদে ফেলার জন্য অথবা ভয় দেখানোর জন্য লিগ্যাল নোটিশ দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কারণেই দিক, বৈধ কারণে দিক, অবৈধ কারণের দিক, বা আপনি অপরাধ করেছেন সেই জন্য লিগ্যাল নোটিশ দিক, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার শান্তশিষ্টভাবে চিন্তা করতে হবে, আপনাকে বিষয়টা ভেবে দেখতে হবে যে না, ওই বিষয়ে আপনি কোনো কাজের সাথে আদৌ জড়িত কি না, জড়িত যদি থাকেন সেই বিষয়ে পেপার্স নিবেন, আর জড়িত যদি না থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি সংশ্লিষ্ট এলাকার আদালতে আপনি যাবেন, এবং আপনি প্রয়োজনে একটা উপযুক্ত একটা আইনজীবী, যিনি সেই বিষয়ে দক্ষ, এমন একটা আইনজীবীর কাছে আপনি যাবেন, পরামর্শ করবেন, করে আপনার যেই কারণে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাহলে সেই বিষয়টা আপনাকে উপযুক্ত জবাব দিতে হবে, যে আপনার যে লিগ্যাল নোটিশটা আমার কাছে এসেছে সেই লিগ্যাল নোটিশ আমি অবগত হয়েছি, আপনি যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয়, মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন, অথবা প্রকৃত ঘটনাটা কী সেটা যেন আপনি ওই লিগ্যাল নোটিশের একটা জবাব কিন্তু একটা আইনজীবীর মাধ্যমে আপনাকে দিতে হবে। তো আপনি যদি জবাবটা দিয়ে রাখেন, পরবর্তী এই বিষয়টা নিয়ে যদি একটা মামলা হয়, হ্যাঁ, কোর্টে, তাহলে আপনি যে লিগ্যাল নোটিশের জবাবটা দিলেন, এই জবাবটা কিন্তু পরবর্তীতে এই মামলা মোকাবেলা করার জন্য আপনার জন্য কিন্তু সুবিধা হবে, এবং এক্ষেত্রে আপনি আইনগত একটা সাপোর্টটা ভালো পাবেন, এবং কোর্টকে তখন আপনি বলতে পারবেন। আর লিগ্যাল নোটিশ আপনার কাছে আসলো, আপনি ভুরুক্ষেপ করলেন না, আপনি কোনো পদক্ষেপ নিলেন না, আপনাকে গ্রাহ্যই করলেন না, ফেলে দিলেন, তাহলে কী হলো, পরবর্তীতে যখন মামলা হবে, তাহলে আপনি কোর্টের সামনে যখন বলবেন যে আমাকে যে লিগ্যাল নোটিশ দিয়েছিল বিষয়টা তো মিথ্যা অমুক, তাহলে কোর্ট যদি আপনাকে বলে বসে যে মিথ্যা যদি, তাহলে আপনি কোনো অ্যাকশন নেন নাই কেন, আপনি বলেন নাই কেন, এখন আপনি অস্বীকার করতেছেন কেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু দুর্বল হয়ে যায় কোর্টে, আপনার পক্ষে আইনজীবীর জন্য আপনার সত্য বা আপনার বিচারটা এস্টাবলিশ করা কিন্তু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমার আইনজীবী হিসাবে, হ্যাঁ, আমি জনগণের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে লিগ্যাল নোটিশ একটা আইনি প্রসেস, এইটা কোনো পক্ষকে অবগত করার জন্য কোনো পক্ষ একজন আইনজীবীর মাধ্যমে প্রেরণ করে, আপনি যদি অবগত হয়ে থাকেন, ঠিক, আপনি একটা আইনজীবীর মাধ্যমে সেই পক্ষকে আপনি আপনার অবস্থানটা সুনির্দিষ্ট, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবেন যে আপনি কেন জড়িত বা কেন জড়িত না। পরে এই জবাবটা যখন দিবেন, আপনি রেজিস্ট্রি ডাকযোগের মাধ্যমে আপনি দিবেন, দেওয়ার পরে আপনার এই রেজিস্ট্রি ডাকযোগের যে পোস্টাল রসিদ যে আপনার, তা আপনি সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, রাখার পরে পরবর্তী যদি ওই বিষয়ে কোনো মামলা মোকদ্দমা বিজ্ঞ আদালতে কখনও উপস্থিত হয়, তাহলে সেটা আপনি জবাব দেওয়ার সময় সেই লিগ্যাল নোটিশ নিয়ে মামলাটা যদি ফেস করেন, আপনি যদি প্রকৃত নিরপরাধ ব্যক্তি হন, কোনো অপরাধ না করে থাকেন, তাহলে আইন আপনাকে ভালো সাপোর্ট একটা দিতে পারবে, এবং আপনি সেই মিথ্যা মামলা থেকে আপনি রেহাই পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি আজকের আলোচনায় আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ, বা অনেক সময় এটাকে উকিল নোটিশ বলা হয়, যে ভাষাতেই আপনার কাছে আসুক না কেন, আপনি জড়িত হন বা জড়িত না হন, আপনি একটা আইনজীবীর সাথে পরামর্শ করে এই বিষয়ে অবশ্যই উত্তরটা দিয়ে দেবেন।
লিগাল নোটিশের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে এটা ভবিষ্যৎ আপনার যে কোনো সমস্যার মোকাবেলা করতে ওইটা একটা হাতিয়ার হিসাবে, একটা ডকুমেন্ট হিসাবে, একটা সাক্ষী হিসাবে কিন্তু এস্টাবলিশ হবে।